আসছে পেঁয়াজ বুড়ি, যে আমায় পেঁয়াজ দেবে তার ছেলেকে করবো চুরি। নিশ্চয় খাবো, শুধু আমাকে এর সাথে একখানা পেঁয়াজ দিও। লোকটি বাড়ির ভেতর থেকে সামান্য পান্তা ভাত ও একটি পেঁয়াজ এনে দিল। ডাইনি পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজ দিয়ে খেতে শুরু করলেই বাড়ির কর্তা ও গিন্নি দুজনেই অজ্ঞান হয়ে গেল। ব্যাস, এবার আমি আমার কাজ ছেড়ে ফেলি। কি মজা, আজ আবার একটাকে পেলাম। এইভাবে 100টা বাচ্চার আত্মা জোগাড় করতে পারলে তাদের শক্তি দিয়ে আমি হয়ে যাব সবচেয়ে শক্তিশালী। এই ছোট বাচ্চাটাকে ওই গর্তে পুড়ে দিলাম। এবার আমি আমার যজ্ঞ শুরু করি। চিকচিকা চিকচি, চিকি 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 চিক, চিকচিকা চিকচি, চিকি 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 চিক। করেছি পূরণ শর্ত তোর, এনেছি 100 পেঁয়াজ, আমায় বিশ্বের রানী বানিয়ে দে, হুকুম করছি আজ। আমাকে ডাকছিস কেন? হুজুর, আপনি যেরকম বলেছিলেন আমি 100টা পেঁয়াজ আর 100টা শিশু নিয়ে এসেছি। এবার আমাকে এই বিশ্বের সর্বশক্তিমান, এই বিশ্বের রানী বানিয়ে দিন। তোর 100টা পেঁয়াজ এখনো পূর্ণ হয়নি, তোর এখনো একটা পেঁয়াজ আর একটা শিশু আনা বাকি আছে। হ্যাঁ, এখনো একটা বাকি, সর্বনাশ। আমার সবুর যে আর সয় না, আজকে আমি গ্রাম পুরো উজাড় করে দেব। আমার একটা পেঁয়াজ আর একটা শিশু লাগবেই লাগবে। খিরের পুতুল ইউটিউব চ্যানেলে আজকের ব্রেকিং নিউজ। নদিয়া জেলার কল্যাণী শহর থেকে নিখোঁজ হলো আরেকটি বালক। সন্দেহ করা হচ্ছে কাঁচড়াপাড়ার চম্পা ডাইনিকে। সে মহিলার ছদ্মবেশে লোকের বাড়ি বাড়ি গিয়ে পেঁয়াজ চায়, আর যে তাকে পেঁয়াজ দেয় সে সেই বাড়ির বাচ্চাকে থলেতে ভরে নিয়ে যায়। বাচ্চারা, এমন থলেওয়ালা মহিলার থেকে দূরে থাকো। বাবা, গ্রামে নাকি পেঁয়াজ ডাইনি বেরিয়েছে। হ্যাঁ, এটাই শুধু বাকি ছিল আর কি। এরপর আলু ভূত, পটল ভূত, বেগুন ভূত, কিম ভূত, অদ্ভুত যত সব। ওরকম বলো না, শুনেছি নাকি সে অনেক বড় ডাইনি, আমাদের মতো ছোট ছোট ছেলেদের নাকি তুলে নিয়ে যায়। যারা পড়াশোনা করে না, সারাদিন শুধু খেলা খেলা করে, তাদেরই পেঁয়াজ ডাইনি ধরে নিয়ে চলে যায়। মোটেও না। আচ্ছা ভোম্বল, ধর ওই পেঁয়াজ ডাইনি ভূত যদি তোকে ধরতে আসে তখন কি করবি? তখন আমি বলবো, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কি? ঠিক আছে ঠিক আছে, সময় হলে দেখা যাবে। সারা গ্রাম ঘুরে ফেললাম, কিন্তু একটাও বাচ্চা খুঁজে পেলাম না। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, এটাতে একবার গিয়ে দেখি বাচ্চা আছে নাকি, কিন্তু ঢুকবো কেমন করে? আচ্ছা, দরজা ভেঙে ঢুকে যাব? না না, ওইভাবে তো চোরেরা ঢোকে, মনে হয় আমাকে রূপ পরিবর্তন করতে হবে। এই ভর সন্ধ্যায় কে এলো?
এটি এবার কে? ও মা, তুমি কত মিষ্টি! তুমি কে গো? আমি এক ভবঘুরে, আমার কেউ নেই, খুব খিদে পেয়েছে, বেশি না, শুধু একটু ভাত আর পেঁয়াজ দিলেই আমার কাজ হয়ে যাবে। লক্ষণ তো সুবিধার দেখছি না, আর ঘুরের চোখ দুটো অমন বিড়ালের চোখের মতো জল জল করছে, বুড়ির কাঁধে ওরকম ঝোলা কেন? শুনেছিলাম যেই বাড়ির লোক ডাইনিকে পেঁয়াজ দেবে সেই বাড়ির ছেলেকে ডাইনি থলেতে ভরে নিয়ে পালিয়ে যাবে, তবে আমাকে নিয়ে পালানো এত সোজা নয়। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি ভাত আর পেঁয়াজ নিয়ে আসছি। আহা কি সুন্দর কুমড়ো পটাশ, গোলগোবিন্দর মতো দেখতে, একে ধরতে পারলে আমার 100টা বাচ্চা সম্পূর্ণ হবে। আহা পেঁয়াজটা কি বড় আর গোল, পুরো এই ছেলেটার মতো। ডাইনি সেদিনকে জব্দ হয়ে সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু কয়েকদিন পর প্রতিশোধ নিতে সে আবার ফিরে এলো। মটু, আজ তোর রক্ষে নেই, আজ আমি এমন কিছু করব যাতে তুই সন্দেহ করতে পারবি না। আরে এটা তো রমলা পিসি, কিন্তু এত রাতে এখানে কেন? ভম্বল, আমাকে একটু পেঁয়াজ দে না, জানিসই তো আমার মাথায় চুল পড়ে যাওয়ার সমস্যা, আজ প্রচন্ড চুল উঠছে, এদিকে বাড়িতে একটু পেঁয়াজ নেই যে রস করে মাথায় লাগাবো। আরে রমলা পিসির চোখ ওরকম জল জল করছে কেন? এটা নিশ্চয়ই সেই ডাইনিটা। দাঁড়া বেটা, তোকে আজ মজা দেখাচ্ছি। পিসি তুমি দাঁড়াও, আমি একটা ভালো দেখে বড় পেঁয়াজ এনে দিচ্ছি। ভোম্বল একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে এসে দিল রমা পিসির হাতে। পেঁয়াজটা হাতে নিতেই ডাইনির আর তর সহ্য হয় না, সে খপ করে পেঁয়াজে জোরে কামড় বসায়। ওরে বাবা রে, আমার দাঁত গেল রে, ওরে বাবা, ওরে বাবা, এই মোটা তো বজ্জাতের কাঁদি বুমের মধ্যে পেঁয়াজের মতো রং করে দিয়েছে, আমি আর এই গ্রামে থাকবোই না। কি মজা কি মজা, ডাইনি পালিয়েছে। ভোম্বল দেখে মাটির মধ্যে কি যেন একটা জল জল করছে, ভোম্বল সামনে গিয়ে হাতে নিয়ে সেটা দেখে। আরে এটা তো খিরের পুতুল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটন, এই সাবস্ক্রাইব করে দিলাম, এমন মজার মজার কার্টুন দেখতে চাইলে আপনারাও সাবস্ক্রাইব করুন খিরের পুতুল ইউটিউব চ্যানেল। টাটা।